আপনারা হয়তো জানেন যে 1999 সালে নাসা মঙ্গলের উদ্দেশ্যে একটি স্যাটেলাইট পাঠায় যেটি মঙ্গলের চারিদিকে প্রদক্ষিণ করবে এবং মঙ্গল সম্পর্কে যাবতীয় তথ্য পৃথিবীতে পাঠাবে। তাহলে আপনারা এটাও হয়তো জানেন যে নাসার এই মিশন সফল হয়নি এবং স্যাটেলাইটটি মঙ্গলের কাছাকাছি গিয়ে বিস্ফোরিত হয়ে মহাশূন্যে হারিয়ে যায়। কিন্তু কেন এমনটা হয়েছিল সেটা জানেন কি? আসলে এমনটা হয়েছিল সামান্য এক অঙ্কের ভুলে, তাছাড়া আর কিছুই নয়। তো কিভাবে নাসা এমন একটি ভুল করলো যাতে তাদের 6,296 কোটি টাকার ক্ষতি হলো, জানতে হলে দেখতে থাকুন ভিডিওটি। পরিমাপ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই যেমন কাঠের জিনিসপত্র তৈরির ক্ষেত্রে সামান্য 1 ইঞ্চির মাপের ভুলেও আপনার সমস্ত জিনিসটাই নষ্ট হয়ে যেতে পারে, 1999 সালে নাসার ক্ষেত্রেও ঠিক এমনই একটি ভুল হয় যার জন্য তাদের এত বড় ক্ষতি হয়। তবে এ বিষয়টি বলার আগে পরিমাপের ইতিহাস সম্পর্কে আপনাদের কিছু জানা প্রয়োজন। 18 শতকের আগে পৃথিবী জুড়ে পরিমাপের কোনো নির্দিষ্ট একক ছিল না, অর্থাৎ যার যেভাবে যা পরিমাপ করার ইচ্ছা সে ঠিক সেভাবেই তা পরিমাপ করত। যেমন ধরুন, একজন একটি অর্ধেক ইটের ওজনকে 1 কেজি ধরে আপনাকে 10 কেজি চাল পাঠালো, কিন্তু আপনার কাছে একটি সম্পূর্ণ ইটের ওজন 1 কেজি, তাহলে আপনি ওই লোকের কাছ থেকে মূলত 5 কেজি চাল পেলেন। পরিমাপের এমন সমস্যার জন্য 1790 সালে ফ্রান্স তৈরি করে একটি আদর্শ একক বিশিষ্ট পরিমাপের নিয়ম। এই নিয়মকে বলা হয় মেট্রিক সিস্টেম। এই সিস্টেম অনুসারে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ওজনের একক কিলোগ্রাম আর সময়ের একক সেকেন্ড। এই নিয়ম আবিষ্কারের পর ফ্রান্সের পরিমাপ সংক্রান্ত সমস্যা কেটে যায় এবং তারা এরপর তা সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দেয়। কয়েক বছরের মধ্যেই স্পেন, নেদারল্যান্ড, অস্ট্রিয়া সহ ইউরোপের আরও অনেক দেশ পরিমাপের এ পদ্ধতিকে গ্রহণ করে নেয়। এছাড়া 1918 সালে রাশিয়া, 1920 সালে জাপান এবং 1947 সালে ইন্ডিয়াও এ পদ্ধতিকে বেছে নেয়। এ সময়ের মধ্যে পৃথিবীর প্রায় সব দেশই মেট্রিক পদ্ধতিতে পরিমাপ করতে শুরু করে, কিন্তু ইউনাইটেড কিংডম তাদের তৈরি ফুট পাউন্ড পদ্ধতিকেই যেন বেশি পছন্দ করত। তার সহজে তাদের এ পদ্ধতি ছাড়তে চায়নি। অবশেষে 1965 সালে ইউকেও মেট্রিক পদ্ধতি গ্রহণ করে নেয় এবং 1973 সালে ক্যানাডা, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড এবং অস্ট্রেলিয়াও মেট্রিক পদ্ধতি বেছে নেয়। এবং এ সিরিজে সবচেয়ে শেষে নাম লেখায় বর্তমান বিশ্বের সবচেয়ে এগিয়ে থাকা দেশ আমেরিকা। 1975 সালে ফেডারেল গভর্নমেন্ট মেট্রিক পদ্ধতিকেই পরিমাপের অফিসিয়াল পদ্ধতি হিসেবে ঘোষণা দেয় এবং এরপর সব ধরনের সরকারি কাজে মেট্রিক পদ্ধতিকেই ব্যবহার করা হয়। কিন্তু আমেরিকানরা বেশ একগুয়ে, সরকারি প্রতিষ্ঠানে মেট্রিক পদ্ধতি ব্যবহৃত হলেও বেসরকারি সব কাজে এবং অধিকাংশ লোকজনই এখনও তাদের সেই পুরনো ফুট পাউন্ড পদ্ধতিকেই ব্যবহার করে আসছেন। আর এটিই হলো সেই সমস্যা যার জন্য নাসা তার 1,000 কোটির প্রজেক্ট হারায়। চলুন শোনা যাক সেই আসল গল্প। 1999 সালে নাসা যখন মঙ্গলে স্যাটেলাইট পাঠাবে বলে ভাবে, তখন স্যাটেলাইটের যাবতীয় মাপজোক ঠিক করে তারা নাসার জন্য কাজ করা লকহিড মার্টিনের কাছে স্যাটেলাইটের ব্লুপ্রিন্ট পাঠায়। নাসা তাদের যাবতীয় হিসেব মেট্রিক পদ্ধতিতে করলেও লকহিড মার্টিন কিন্তু তাদের হিসেবগুলো সেই ফুট পাউন্ড পদ্ধতিতে ধরেই কাজ করতে থাকে, ফলে স্যাটেলাইটের আকার এবং কার্যক্ষমতায় পরিবর্তন আসে। অন্যদিকে নাসা ভেবে নেয় হয়তো সবকিছু তাদের হিসেব অনুসারেই করা হয়েছে। এরপর যখন রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি লঞ্চ করা হয়, তখন হিসেব অনুযায়ী স্যাটেলাইটটি মঙ্গলের পৃষ্ঠ থেকে 157 কিলোমিটার ওপরে ওড়ার কথা থাকলেও এটি মঙ্গলের 57 কিলোমিটারের মধ্যে পৌঁছে যায় এবং সাথে সাথেই এটি বিস্ফোরিত হয়ে ধ্বংস হয়ে যায়। বিষয়টি নিয়ে অনুসন্ধানের পর বেরিয়ে আসে পরিমাপের ভুলের এই জলজ্যান্ত কারণ। আর এই সামান্য ভুলের জন্যই নাসা তার 332 মিলিয়ন বা 2,696 কোটি টাকার প্রজেক্টে সম্পূর্ণ ব্যর্থ হয়। আর এটাই ছিল সেই গল্প যাতে সামান্য পরিমাপের ভুলের জন্য ধ্বংস হয়ে যায় দীর্ঘ 10 মাসের পরিশ্রম আর 1,000 কোটি টাকা। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন অন্যান্যদের সাথেও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এমন আরও অনেক ভিডিও পেতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই। ধন্যবাদ।